আগামী 14 অক্টোবর কৈলাসহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে নতুন সায়েন্স বিল্ডিং এর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠান সূচি সম্পর্কে কলেজের প্রিন্সিপাল পিনাকি পাল জানিয়েছেন, 14 অক্টোবর এই নতুন সায়েন্স বিল্ডিং এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সমাজ কল্যাণমন্ত্রী শান্তনা চাকমা এবং তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন বলে জানান রামকৃষ্ণ কলেজের প্রিন্সিপাল পিনাকি পাল। অনুষ্ঠানকে সুষ্ঠু রূপ দেওয়ার লক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় চূড়ান্ত প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 2 অক্টোবর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের নতুন যে নিউ সায়েন্স বিল্ডিং হয়েছে সেটা উদ্বোধনে আসবেন। 14 তারিখ সাড়ে বারোটা নাগাদ ওনার এখানে আসার কথা রয়েছে এবং ওই বিল্ডিং এর উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী ছাড়া এখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের আরো দুইজন মন্ত্রী, একজন হচ্ছেন গিয়ে শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া, আরেকজন হচ্ছেন গিয়ে শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়। এই উদ্বোধনকে কেন্দ্র করে কোন ধরনের অনুষ্ঠান রয়েছে কি? অনুষ্ঠান একটি সভার আয়োজন করা হয়েছে, এখানে আমাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন বিশিষ্ট ব্যক্তিগণ, মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিগণ। কেমন প্রস্তুতি হচ্ছে? প্রস্তুতি আমরা আমাদের মতো করে চলছি এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পুরো ব্যাপারটা দেখভাল করছে। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কি থাকবেন? এই অনুষ্ঠানে আসার কোন কথা নেই।